What we do here is go back, 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 back. আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমিনাস কিচেন থেকে আমি আমিনা বলছি। আজকে আমি মাটির নিচের আলু রান্না করব, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব। সো ভিউয়ার্স, আমি আলুটা কেটে নিয়েছি, ভালোভাবে ধুয়েছি, আর এই আলুটা আমি রান্না করব আজকে রুই মাছ দিয়ে। এই জন্য আমি রুই মাছ নিয়েছি। তো আমি রুই মাছগুলোকে এখন মেখে নিব ভাজার জন্য। রুই মাছটা আমি আগে ভাজবো, ভেজে রান্না করব। রুই মাছের মধ্যে আমি লবণ দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। মাছটাকে আমি মেখে ভেজে নিব। আমি সামান্য মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। মাছটাকে আমি ভাজার জন্য মেখে নিয়েছি। মাছটা ভাজার জন্য আমি একটা প্যানে তেল গরম করে নিয়েছি। এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। আমার মাছটা এক পাশ হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। এক চামচের মতো রসুন বাটা, এখন আমি লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এক চামচ ধনিয়া গুঁড়ো। এক চা চামচ হলুদের গুঁড়ো। স্বাদ মতো মরিচের গুঁড়ো। আমি এটাকে ভালোভাবে কষে নেব মশলাটাকে।
আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি। অনেকে মাটির নিচের আলু বলে, আবার কচু বলে। আমি 2 মিনিট কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে ঝোলটা দিয়ে দিব। আমার আরো একটু লবণ লাগবে, তা আমি লবণটা দিয়ে নিচ্ছি। আমার আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি মাছটা দিয়ে দিচ্ছি, যে মাছটা আমি ভেজে রেখেছিলাম। আমার রান্নাটা হয়ে গেছে, পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। সো ভিউয়ার্স, হয়ে গেল আমার রুই মাছ দিয়ে মাটির নিচে আলু রান্না রেসিপিটি। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে ফেলবেন। সো ভিউয়ার্স, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।